প্রতিটি বিষয়ে দুটির বদলে এবার উচ্চ মাধ্যমিকে একটাই প্রশ্নপত্র, একটাই উত্তরপত্র। সমস্যা এড়াতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন। কৃষ্ণেন্দু, কি জানাচ্ছে সংসদ? দেখো, 14 থেকে 27 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রায় 8 লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসছেন এবার, এবং তার কি নিয়মাবলী হবে তার জন্য একটা বিবৃতি প্রকাশ এনেছে সংসদ। তাতে দেখা যাচ্ছে যে এবার একটাই প্রশ্নপত্র প্রত্যেকটা বিষয় এবং একটাই উত্তরপত্র দেওয়া হবে ছাত্রছাত্রীদের। আগে দুটো করে ভাগ থাকতো প্রশ্নপত্রের, পার্ট এ পার্ট বি, এবং একদিকে মাল্টিপল চয়েস, একদিকে শেখার প্রশ্ন এবং উত্তরও দুটো পার্ট থাকতো। কিন্তু সমস্যা সংসদ তরফে যেটা সূত্রে জানা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে নম্বর আনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, পাতা ছিঁড়ে যাচ্ছিল এবং একের নম্বর অন্য অন্য পাতায় পড়ছিল না, যার ফলে একটা সমস্যায় পড়ছিলেন ছাত্রছাত্রীরা। যার ফলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একটাই প্রশ্নপত্র প্রত্যেক বিষয়ে হবে এবং একটাই উত্তরপত্র হবে, এবং সেই উত্তরপত্রের ফার্স্ট পার্টটা সেখানে মাল্টিপল চয়েসের জন্য আগে থেকে প্রিন্টেড বা ছাপানো অবস্থায় থাকবে। উচ্চ মাধ্যমিক মার্চে শুরু হচ্ছে এবং আজকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে বিবৃতি বা কি নিয়মে পরীক্ষা হবে তা প্রকাশ্যে আনা হয়েছে, এবং তাতে বলা হয়েছে যে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে ব্যাকেট খুলতে হবে, বা কেউ অসৎ উপায় করলে এবং তা অবলম্বন করে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হবে। অনেক বিষয় আছে, কিন্তু তার মধ্যে নতুনত্ব যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটো পাঠে প্রশ্নপত্র প্রথম মানে প্রত্যেকটা বিষয়ে থাকতো, সেটা এবার একটি করে পাঠ এক প্রশ্নপত্র এবং একটি পাঠে উত্তরপত্র হবে, সেটাই আজকে সংসদ জানিয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ বেশ কয়েকটি নতুন সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে। প্রতিটি বিষয়ে দুটির বদলে এবার উচ্চ মাধ্যমিকে একটাই প্রশ্নপত্র থাকবে, একটাই উত্তরপত্র থাকবে। 14 মার্চ থেকে আপনারা জানেন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, যেখানে 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, আর পরীক্ষা শুরুর 8 ঘন্টা আগে খুলতে হবে প্রশ্নপত্রের প্যাকেট। অসৎ উপায় অবলম্বন করে ধরা পড়লে পরীক্ষা বাতিল, এমনই জানানো হচ্ছে সংসদের তরফ থেকে। একটাই আমরা কোশ্চেন পেপার করছি, পার্ট এ পার্ট বি কম্বাইন কোয়েশ্চেন পেপার হচ্ছে, এবং তার জন্য একটাই অ্যান্সার স্ক্রিপ্ট থাকছে। এবার যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন গুলো, মূল কোয়েশ্চেন পেপার যেটা হচ্ছে সিঙ্গেল কোয়েশ্চেন পেপার, তা শুরুর দিকে থাকবে। মানে যদি মেইন স্ট্রিম সাবজেক্ট গুলো ধরি তাহলে কোয়েশ্চেন নাম্বার 1টা হচ্ছে এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এবং খাতা একটাই থাকবে। সেই খাতার মধ্যে প্রথম দিকে কয়েকটি পাতা প্রি প্রিন্টেড থাকবে, মানে আগে থেকে প্রিন্ট করা থাকবে, এবং সেখানে ডেজিগনেটেড স্পেস থাকবে।